হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার বাড়ির রিস্টাতে তো তোমরা সকলেই জানো তো রিস্টা জগদ্ধাত্রী পুজোর কথাও নিশ্চয়ই শুনেছ ফটো দিয়ে শুরু করলাম আমি আর আমার বোন তারপরে আছে আমার হাজব্যান্ড আর আমার বোনের তো তারপরে আছে আমার বোন আর আমি যথারীতি এটা হচ্ছে পঞ্চমী মানে রিশ্রার পঞ্চমী চন্দননগরের নবমী যেদিন হয় তো সেই দিন আমাদের এখানে রিষ্টাতে সপ্তমী তো সেই হিসেবে এটা পঞ্চমীতে আমি বোন আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এক কথায় ফাঁকায় ফাঁকায় দেখার জন্য রিস্টার নাম করা কিছু কিছু প্যান্ডেলের মধ্যে ক্লাবের মধ্যে এটা একটা এই ক্লাবের নাম হচ্ছে কোরাস প্রতিটা বছর মানে কি বলবো যে এক প্যান্ডেলের সঙ্গে আর এক প্যান্ডেলে কোনো মিল পাওয়া যায় না আমরা চোখ পুজো এতটুকু ভাবতে পারি বেশ কিছু কয়েকটা প্যান্ডেল এরকম আলপনা প্রতিযোগিতা হয়েছিল আলপনাগুলো দেখলে অসাধারণ পাটকাটির কাজ তো কোরাস হচ্ছে তার মধ্যে একটা যে কোরাস মানেই ভালো প্যান্ডেল ভালো মায়ের মানে প্রতিমা ভালো দেখবো বেশ একটু আলাদা টাইপের দেখব ভালো না মানে আলাদা টাইপের দেখব কি অসাধারণ কাজ মন ভালো করে দেওয়া মুহূর্ত এগুলো ঈষায় এই একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই জগদ্ধাত্রী পুজোর জন্য আর আমার সালনের কাজ এমনই হয় না আমি দুর্গা পুজোর সময় আমি বেরো বেরোনো আমার পক্ষে অসম্ভব হয়ে যায় তো জগদ্ধাত্রী পুজোর সময় আমি বিকেলের পরে কোনো কাজই রাখি না মায়ের মূর্তি প্রতিমা দর্শন আমার সাথে সাথে তোমরাও করবে পঞ্চমী থেকে শুরু করে আমি যে কদিন বেরিয়েছি সে কদিন তোমাদের সাথে আমি শেয়ার অবশ্যই করব এই ক্লাবের নাম হচ্ছে অঙ্কুর ক্লাবের মেম্বাররা ছাড়া সেই রকমভাবে কেউ ঢুকতে পারবে না এখানে অবশ্যই এই করোনা পরিস্থিতির জন্য এই সব ব্যবস্থা আর বেশ সব মানে বেশিরভাগ প্যান্ডেলই সেরকমভাবে করা হয়েছে যেখানে বাইরে থেকেই মায়ের দর্শন করা যাবে তোমাদের যেটা বলছিলাম যে প্যান্ডেল এরকমভাবেই করা হয় যেখানে একটু আলাদা টাইপের কিছু দেখা যায় এই দুটো এক হচ্ছে কোরাস এক হচ্ছে অঙ্কুর আরও আছে অবশ্যই সাবেকি মায়ের মূর্তি সাবেকি ঢালে ক্লাব বলছে আমাকে দেখ আর এক ক্লাব বলছে আমাকে দেখ এইরকম অবস্থা এখানে না কাজ হচ্ছিল এটা হচ্ছে আমাদের পার্ক তরুণ দল রয়েছে বাঙুর পার্কে তো এটা বাঙুর পার্কে এখানে তখনও কাজ চলছিল বেশ কিছু জায়গায় কাজ তখনও চলছে এটা হচ্ছে লেলিন মাঠ এক কথায় বলা চলে ঋষরা লেলিন মাঠ হচ্ছে প্রাণ কেন্দ্র বলা চলে একটা এখানে বিভিন্ন রকম নাগর তুলনায় ভর্তি থাকত আমি এবারও খুব আশা করেছিলাম যেহেতু আগের বছর করোনার জন্য পুরো এই সব জায়গা রিসরা এই জগদ্ধী পুজোর সময় ঋষড়া বলতে বলা পুরো অন্ধকার হয়েছিল বেশিরভাগ জায়গায় কোনো রকম পুজো করে যেহেতু পুজোটা করতে হবে তার জন্য বেশিরভাগ জায়গায় ঘট পুজো হয়েছে বা খুব ছোট করে পুজো হয়েছিল এবারে আস্তে আস্তে আসল দুনিয়াতে আসল জীবনে ফিরে যাওয়ার পালা চারদিকে আলো হ্যাঁ আমি একটু কেতা মেরে ছবি তুলেছি বটে এগুলো সব আমার বোনের জন্য তোলা হয়েছে ভিডিও এডিটার কিছু কিছু বললাম না কিছু প্রথমেই যে কিছু কিছু কি বলে ক্লাবের নাম খুব নাম করা তো এটা হচ্ছে রিস্টার তেঁতুলতলা আমাদের এই তেঁতুলতলার প্যান্ডেলটা না একটা কি বলবো পুকুরের উপরে করা হয় বেসিক্যালি নিচটা পুরো পুকুর তো তার উপরে প্যান্ডেল করা হয় এই প্যান্ডেল কোট মানে শিল্পী যারা প্যান্ডেল তৈরি করে যারা অসামান্য কাজ অসামান্য চিন্তাধারা সব কিছু মনে হয় সাইডে রেখে একটু হাট মানে কি বলে ওটাকে হাটকে চিন্তাধারা আর কি আয়নার প্রতিচ্ছবিগুলো এগুলো ভাবা যায় না এগুলো হয়তো আমরা সাধারণ মানুষরা ভাবতে পারি না এগুলো শিল্পীদের দ্বারাই সম্ভব মায়ের মুখটা দেখো কি মিষ্টি মায়ের মুখ এই পঞ্চমীর দিন ফাঁকা ফাঁকা ছিল মানে ফাঁকা থাকবে বলে আমরা বেরিয়েছিলাম ফাঁকা ছিল সেই আন্দাজে কিন্তু ওই যা হয় একটা বছর এক বছর বলা চলে না দু বছরই বলা চলে যেভাবে বন্ধ ছিল বেরোনো বা ঠাকুর দেখা এখন অবশ্যই এই জিনিসগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে কিন্তু হ্যাঁ অবশ্যই ব্যবস্থা নিয়ে চালু হয়েছে প্রতিটা মণ্ডপের মাস্ক ছাড়া ঢুকতে দেয়নি যেটা একদমই উচিত কাজ করেছে এরা আর প্রতিটা প্যান্ডেলের মূর্তি মায়ের মূর্তি এমনভাবেই রাখা হয়েছে প্রতিমার দর্শন বাইরে থেকেই যাতে করা যায় অসাধারণ কিছু কিছু মুহূর্ত তোমাকে দেখাচ্ছি আমি বলছি না আমি আমার গায়ে কাটা লাগছে রীতিমতো তো এগুলো সবই পঞ্চমীর দিনের পঞ্চমীর দিনেই বেশি আমি ঠাকুর দর্শন করে এসেছি যেহেতু বোনকে নিয়ে একটা দেখানোর ব্যাপার ছিল প্রত্যেক বছর বোনকে নিয়ে আমি বেরোই তো আমি চাইনি যেহেতু বোন ছোট। তো আমি চাইনি বোনকে নিয়ে ভিড়ের মধ্যে বেরোতে আমার মন সায় দিচ্ছিল না আর আমি আর আমার হাজব্যান্ড তো রাত্রেবেলাও বেরিয়ে পুরি অসুবিধা হয় না বোনকে তো নিয়ে আর সেটা সম্ভব না আমার না লেট হয়ে গেল কারণ জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে অনেক দিন কিন্তু আমার ব্লগটা বানানো হচ্ছিল না সালোনের কতগুলো কাজ ছিল তার জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম পরপর পরের ভিডিও আসছে জগদ্ধাত্রী পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কার্তিক পুজোর একটা দারুণ ভিডিও আসছে মানে আমার বাড়ির কার্তিক পুজো না আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ির কার্তিক পুজো ছিল তো কার্তিকটা একটা টাইমে আমরাই ফেলেছিলাম তো সেটারই উদযাপন আর রয়েছে পরের ভিডিওতে তোমরা সেটাও দেখতে পাবে যথারীতি বোনের সাথে আমার সাথে ছবি আমার কিছু ছবি তো তারপরে সেদিনের না আমাদের ঠাকুর দেখাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো যেহেতু বাইকে গেছিলাম এই আলো না খুব মিস করেছি আমি আমি মানে ঋষাবাসী হয়তো সবাই হয়তো কি সবাই মিস করেছে খুব মিস করেছি একটা বছর এই আলো এই আলোর বোন না ভগবান করুক সবাই সুস্থ থাকুক সবাই ঠিকঠাকভাবে থাকুক একটা পুকুরের চারদিকে এরকম আলোকসজ্জা করানো হয়েছিল করা হয়েছিল তো তাই তোমাদের দেখালাম আরও বেশ কিছু ছবি বেশ কিছু ভিডিও সব রয়েছে একটু সাবস্ক্রাইব করে দিও কিন্তু দেখো আমি যেটা হয় আর কি নতুন চ্যানেল তো তাই দেখছো দেখার সাথে সাথে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা অনেকটাই বড় হয়েছে কারণ আমি পুরো জগদ্ধাত্রী পুজোটাই আমি এটার মধ্যে ধরেছি এই ব্লগের মধ্যে মানে ধরানোর চেষ্টা করেছি খাওয়া দাওয়াগুলো সত্যি বলতে কি খাওয়া দাওয়ার ছবি বা ভিডিও আমি কিছু করতে পারিনি পঞ্চমীর দিন বেশ কিছু খাইও নি বাইরে শুধু ফুচকাটা খেয়েছিলাম আর 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 কিছু খাইনি আর বোন বলো বিরিয়ানি খাবে বাড়িতে নিয়ে গিয়ে খাবে তো আমি ওর জন্য নিয়ে গেছিলাম মানে বোন আর ভাইয়ের জন্য বিরিয়ানি বাড়িতে প্যাক করে পাঠিয়ে দিয়েছিলাম এই প্যান্ডেলটা হচ্ছে রিস্টার বাতি মোড় আমি না মাঝে মাঝে গুলিয়ে ফেলছি ওই জন্য আমি সব প্যান্ডেলের নাম তোমাদের বলতে পারছি না আমার নিজেরই মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে যে এটা কোন প্যান্ডেলে আমি দেখে নিয়ে তারপরে আবার বললাম তো এটা হচ্ছে চারবাতি মোড় রাস্তার মধ্যেই হয় রাস্তার উপরে যার জন্য খুব বড় করতেও পারে না এরা কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর হয় এই হচ্ছে ষষ্ঠীর দিন পঞ্চমীর দিন ওইভাবেই কেটে গেল ষষ্ঠীর দিন আমরা দুজনে বেরিয়েছিলাম বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেছিল ষষ্ঠীর দিন বেরিয়ে বেশ কিছু দর্শন করলাম মাকে বেশ কিছু প্রতিমা দর্শন হলো প্যান্ডেল দেখা হলো তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছি ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী আর সপ্তমী আমি বেরোইনি সপ্তমীর দিনও খুব বৃষ্টি হয়েছিল আর আমার একটু কাজও ছিল বলে আমি বেরোতে পারিনি যা হয় যতই ভাবি যে রাত্রেবেলা বা বিকেলের দিকে আমি আমি খুলব না কিন্তু ক্লায়েন্ট বেসিস কাজ তো এটা আমাদের করতেই হবে দায়বদ্ধতা এটা আমাদের এই প্যান্ডেলটা হচ্ছে এটা কিন্তু প্যান্ডেল মানে এই যে এই দোকানগুলো দেখছে এগুলো সবই প্যান্ডেল প্যান্ডেলেরটাই এরকমভাবে করা হয়েছে তো এখানে বড়মা হিসেবে বা বড়োমার মন্দির হিসেবে করা হয়েছে তো মন্দিরের আশেপাশে যা দোকান পাটি থাকে সেগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের রিসার প্রেম মন্দির ঘাটের

कोई तो नहीं जाना नहीं जान मूल माला भर पता क्या होगा भी आशुन आशुन ये देख आशुन वो लगा वो लगा बना यार मैं तो पहले आशुन देखा था बात करते झाड़ा को चलना थे दहना थे बोलना थे इंग्लिश नहीं थे মনে হচ্ছিল সত্যি কোনো মন্দিরে ঢুকেছি এত সুন্দর করে বলছিল আর অডিও এত সুন্দর করে অডিওটা চালিয়ে রেখেছিল মনে হয় হ্যাঁ কোনো মন্দিরে ঢুকলে যেরকম আশেপাশের দোকানগুলো থেকে যেরকম আওয়াজ হয় বা যে মানে যেরকম বলে যেরকম ডাকে ক্লায়েন্টদের তো সেই রকমই লাগছিল অসাধারণ মুহূর্ত সত্যি মন্দির ঘাট আমাদের কাছে খুব প্রিয় একটা ঘাট আড্ডা মারার জন্য দারুণ একটা টাইমে খুব আড্ডা মারতাম এখানে আমরা বন্ধুরা মিলে মানে ঘন্টার পর ঘন্টা আমাদের কেটে যেত গঙ্গার ঘাটে তো যথারীতি এখানে ঘটি গরম কিনলাম ঘটি গরম খেলাম তারপর আমার হাজব্যান্ডের যেহেতু চায়ের নেশ চা খাওয়া হলো হ্যাঁ ফটো তোলা হলো তারপরে আসে রাত্রেবেলায় পেট পুজো তখন রাত এগারোটা ছুঁই ছুঁই রাজশিক বলে একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে তো রাজশ্বিকের মানে দোকান অনেক দিন ছিল ফাস্ট ফুডের তো তারই রেস্টুরেন্টটা ছিল রেস্টুরেন্টটা জাস্ট এক বছরের কাছাকাছি রেস্টুরেন্টটা হয়েছে তো দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা এই হচ্ছে সপ্তমী যায়নি অষ্টমীর দিন সব ঠাকুরই মোটামুটি আমার দেখা হয়ে গেছে তো যাই হোক ওই মন কেমন করে তো যথারীতি আবার লেলিন মাঠ যেহেতু বলেছি এটা প্রাণ কেন্দ্র বলা চলে এত লোক এত লোকের সমাগম এত খাওয়ারের স্টল কিন্তু আমার ব্যাড লাক ছিল আমি সেদিন কিছুই খাইনি মানে আমার ব্যাডলাক বলা চলে না আমার একাদশী চলছিল তোমরা তো আগেই শুনেছ আমার মা চলে গেছে আমায় ছেড়ে তো মায়ের ওই এক মায়ের জন্য যেহেতু মায়ের কাজ আমি করেছি তার জন্য বিয়ে হয়ে অনেকেই বলবে বিয়ে হয়ে গেছে তাই কেন এই কাজগুলো তুমি করছো যেহেতু আমি মায়ের সমস্ত কাজগুলো আমি করেছি আমি মা মানে আমি একমাত্র মেয়ে তো এই নিয়মগুলো আমাকে পালন করতেই হয় তো একাদশীর দিন বলে আমি বাইরে কিছুই খাইনি শুধু প্যান্ডেল দেখা ঠাকুর দেখা লোক সমাগম দেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখা এই জিনিসগুলো করছিলাম এগুলো করেই অনেক রাত্রেই বাড়ি ফিরেছি এটা হচ্ছে আমি কথা বলতে বলতে ভুলেই গেছিলাম এটা হচ্ছে নবমীর দিন আমি সব ঠাকুর দেখে এসেছিলাম কিন্তু আমার শ্বশুরবাড়ির পাড়ার ঠাকুরই দেখিনি লক্ষ্মীপল্লী মোড়ের বাড়ি আমার লক্ষ্মীপল্লিতে কিন্তু লক্ষ্মীপল্লির ঠাকুরই দেখিনি তো এটা হচ্ছে লক্ষ্মীপল্লিতে ঢুকছি আমি ওই জন্য ভাবলাম এই একটাই দেখেছিলাম সেদিন সেদিনও আমার সালনে কাজ ছিল তো আমি রাত্রেবেলা বেরিয়ে বললাম তলে চলো পাড়ার ঠাকুরটাই দেখে আসি তখনও প্রায় এগারোটা ছুঁই ছুঁই তো সেই মুহুর্তে ওখানে হৃদস্পন্দন বলে একটা ফেসবুক গ্রুপ রয়েছে তো সেখানে হৃদস্পন্দন এসে তো এখানে কিছু খেলা টেলার ব্যবস্থা করেছিল কুইজের ব্যবস্থা ছিল ওরা প্রত্যেক একটা প্যান্ডেলে গিয়ে করেছে তো একদম লাস্ট দিন নবমীর দিন একটা গ্রুপ এসে এই লক্ষ্মীপুলি মোড়ে করেছিল তো দেখো তুমি লেখাও রয়েছে হৃদস্পন্দন গ্রুপ এখানে চলছিলো খেলা খেলা শেষ হয়ে গেছিলো প্রাইজ ডিস্ট্রিবিউটের ব্যাপার ছিল তো আমি চলো এবার মায়ের দর্শন করাই তোমরা অনেকেই যারা জানো তারা শুনেছো বা দেখেছো যখন যারা দেখতে আসো তারাও জানো যে লক্ষ্মীপল্লীর ঠাকুরও খুব সুন্দর হয় প্যান্ডেলও খুব সুন্দর হয় ইউনিক হয় এখানেও তাই ওই একই ব্যবস্থা দূর থেকেই মায়ের দর্শন করা তাও যেহেতু ফাঁকা ফাঁকা ছিল শেষের দিকে তো আমরা আমি পুরো কাছাকাছি যেতে পেরেছি সামনেটা এরকমভাবেই করা যাতে একদমই সামনে যাতে না যাওয়া যায় ভালো একদিক থেকে এই জিনিসগুলো করেছে বলেই হয়তো কিছুটা নিয়ম রক্ষাও করা যায় নিয়মই বলা চলে এখন এটা নিয়মের মধ্যে মাস্ক পরা স্যানিটাইজ করা বেশি লোকের সমাগমে না যাওয়া সব নিয়ম কিন্তু বেশি লোক সমাগমটা ঠিক হয়েই যায় তো এরপরে আরও দুটো ভিডিও রয়েছে এটা আমি আগেই তোলা হয়ে গেছিলো তো সেটাও আমার দেওয়া হয়নি এটা ষষ্ঠী দিনের ভিডিও ছিল তো তোমাদের সাথে এটাও আমি একদম লাস্টেই শেয়ার করলাম এখানে করেছিল সরকারি যা যা প্রকল্প আছে তো সেগুলোর প্রকল্প দেখিয়েছে এখানে এখানের মাকেও খুব সুন্দর দেখতে প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তার জন্য এটা একদম মানে এটা ভুলে গেছিলাম ওটা আবার পরে দিয়ে দিয়েছি যে আমি মিস করতে চাই না তোমাদের তোমরাও যাতে মিস না করো এখানেও সেদিন প্রোগ্রাম সবে শুরু হবে হবে তো সেই মুহূর্তেই গেছিলাম তো আমি এখন বেশিক্ষণ দাঁড়াইনি চেনাশোনায় সবাই চেনাশোনা ওই গ্রুপের আমার মানে হৃদ স্পন্দনের কিন্তু দাঁড়ানোর টাইম পাইনি তো যাই হোক এইভাবেই জগৎতী পুজোটা কাটলো খুব আনন্দের সহিত কাটলো পাশে থেকেো এভাবেই আসে ব্লগের দুটো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম কার্তিক পুজো স্পেশাল সঙ্গে থেকো পাশে থেকো লাইক শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কেমন লাগলো আর কে কে রিশরা এসেছিলে ঠাকুর দেখতে বা কারা কারা রিশরায় আছো অবশ্যই জানিও কমেন্টে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আজকের জন্য টাটা